নবম শ্রেণীর উচ্চতর গণিতের 5.6 অধ্যায় অর্থাৎ দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ যোগের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখি অঙ্কটি কি আছে। দেখো সমীকরণ হতে পাই এক নম্বর সমীকরণ দেখো কি আছে বর্গ করে পাই। এখন খেয়াল করো যে আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয় পাওয়ার পর গুণ হয় অথবা তাদের এক্সচেঞ্জ করে দেওয়া যায় ওয়াই টু দি পাওয়ার কত হবে টু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2
অর্থাৎ x এর মান যখন 2 ছিল y এর মান কত পাওয়া গেল 2 টা এটা হচ্ছে প্লাস একটু একটা মাইনাস একটু এবং আবার যখন x = মাইনাস 2 তখন y x এর পরিবর্তে মাইনাস 2 = কত 4 ইমপ্লাইজ তাহলে আমরা জানি যে যদি কোনো কিছু উপরে পাওয়ার ঋণাত্মক হয় পারস্পরিক ইনভার্স হয় অন y করে ধনাত্মক পাওয়ার লিখে দাও इक्वल टू तो 4 अच्छा हम रेस के तुम से देख छे এটাকে আমরা একটু বিপরীতকরণ করে পাই এটাকে আমরা কি করি কারণ আমাদের চলকটা কি আছে নিচে আছে সো বিপরীতকরণ করলে কি হবে y স্কয়ার ইকুয়াল টু 1/4 কারণ কোটটা কিনের মনে মনে যে কম আছে সো অন করে 4 দিয়েছি ইমপ্লাইজ এখন আবার বর্গ করো তাহলে কত হয় y = প্লাস মাইনাস √ 1/4 তাহলে এখানে y = কত হবে প্লাস মাইনাস 1/2 তাহলে যখন x এর মান মাইনাস 2 তখন y এর মান কত হয়ে গেল প্লাস মাইনাস 1/2 অর্থাৎ আমাদের অঙ্কের মোটামুটি দুটো চলকের মানই কি পাওয়া গেছে পেয়েছি এখন অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান লিনিয়ার সমাধান x,y দেখো যখন x এর মান 2 ছিল y এর মান 2 টা আমরা এভাবে লিখতে পারি তাহলে 2 x ভাগ y এর মান হতো প্লাস 2 আবার যখন x এর মান 2 ছিল তখন y এর মান কি পাওয়া যায় মাইনাস 2 কারণ এটা কি একটা প্লাস এর একটা মাইনাস এর সেম একই ভাবে পরেরটা কি আছে যখন x এর মান ছিল x এর মান মাইনাস 2 ছিল তখন y এর মান একটা প্লাস এর ভাগ আর মাইনাস এর ভাগ যখন মাইনাস 2 তখন প্লাস এর ভাগ ও যখন মাইনাস 2 ছিল তখন মাইনাস এর ভাগ এই হচ্ছে আমাদের সমস্যাটির সমাধান তাহলে এক নাম্বার সমীকরণ থেকে আমরা অঙ্কগুলা কাজ করে বা দুই নাম্বার থেকে যেভাবেই করি আমরা অঙ্কটার সমাধান পাওয়া যাবে কোনো সমস্যা নেই আশা করি তোমরা আমার এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো ভালো থাকবে সবাই পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম